শীতকাল মানেই জলপাই, আর জলপাই মানেই জলপাইয়ের চাটনি বা আচার। আমার তো আবার দুটোই ভালো লাগে, কিন্তু আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। তার জন্য জলপাইগুলোকে এইভাবে বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে বোটাগুলো ছাড়িয়ে নেব। হয়ে গেল জলপাইয়ের বোটা ছাড়ানো। এবারে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব। একটা গামলা নিয়ে নিচ্ছি, গামলার মধ্যে জলপাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তুলে নিলাম, এবারে ধুয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলো, এরকম টাইপের সেদ্ধ করতে হবে। এবারে একটা থালার মধ্যে করে হাত দিয়ে চেপে চেপে সব জলপাইগুলোকে এরকম করে স্ম্যাশ করে নেব। একটা একটা করে আমি সব জলপাইগুলোকে এভাবে স্ম্যাশ করে নেব। সেদ্ধটা একটু বেশি করতে হবে, তাহলে স্ম্যাশ করার সময় সুবিধা হবে। হয়ে গেল, জলপাইগুলো সব স্ম্যাশ করে নিয়েছি। এর উপরে আমি একটু লবণ আর একটু সামান্য হলুদ ছিটিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে রোদে শুকোতে দিব। আমি জলপাইটাকে হালকা রোদে শুকিয়ে নেব, 2 থেকে 3 দিন শুকালেই হয়ে যাবে। বেশি শুকোলে আবার জলপাইটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শক্ত হয়নি জলপাইটা, একটু নরম নরমই থাকবে। আচার বানানোর জন্য রেডি। আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আর মৌরি বাটা। শুকনো লঙ্কা বাটা 2 চামচ, মৌরি বাটা 3 চামচ। শুকনো লঙ্কাটা আমি বাড়িতে ভেজে বেটে নিয়েছি, আর এটা গুড়। গুড়টাকে আমি জাল করে নেব, বুদবুদ আসছে একটা একটা করে। জলটা ঠান্ডা আছে, জলটা গরম হলেই হয়ে যাবে। কিছুক্ষণ বাদে গুড়টা এরকম হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জলপাইগুলো। সব জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবারে গুড়ের সাথে জলপাইটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। জলপাইগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব জলপাইয়ের মধ্যে গুড় যাতে লেগে যায় এভাবে দিতে হবে। বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা আর মৌরি বাটা। এবারে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ বাদে জলপাইটা এরকম হবে, গুড়ের জলটাও শুকিয়ে যাবে, অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিলাম, হয়ে গেল জলপাইয়ের আচার। আমি এটা ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রাখবো,
আর উপর থেকে একটু সর্ষের তেল দিব, কাঁচা সর্ষের তেল দিব, আর মাঝে মাঝে একটু আচারটাকে রোদে দিব, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। কত সহজেই বানিয়ে ফেলা যায় এই জিভে জল আনা জলপাইয়ের আচার। কি জিভে জল আসলো তো! রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।